সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। বাংলা এবং ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রাস্কিন বন্ডের লেখা দ্য হন্টেড বাইসিকল অবলম্বনে ভূতুড়ে সাইকেল। রাস্কিন বন্ড জন্ম 19 মে 1934 হিমাচল প্রদেশের কাসৌলি শহরে। রাস্কিন বন্ডকে মূলত আমরা পেয়েছি ছোটবেলায় স্কুল লাইফে ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মাধ্যমে। কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয়। 17 বছর বয়সে লেখেন ওনার প্রথম নভেল দ্য রুম অন দ্য রুফ। সাহিত্য সাধনার জন্য 1993 সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার। 1999 সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী খেতাবে। 1978 সালে ওনার লেখা গল্প আ ফ্লাইট অফ পিজনস অবলম্বনে শ্যাম বেনেগাল তৈরি করেন তাঁর বিখ্যাত সিনেমা জুনুন। 2011-এ বিশাল ভারদ্বাজের বানানো সাত খুন মাফ সিনেমাটি আপনার মনে আছে নিশ্চয়ই, যে ছবিতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবির মূলে ছিল রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প সুজানাস সেভেন হাজবেন্ডস। আজকের গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ডের লেখা হুইস্পার্স ইন দ্য ডার্ক আ বুক অফ স্পুকস বইটি থেকে। গল্পটির রেডিও রূপান্তর করেছেন সুবর্ণা চক্রবর্তী। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে ভূতুড়ে সাইকেল। তখন উত্তরপ্রদেশের সাহাগঞ্জ জেলায় শহর থেকে মাইল পাঁচেক দূরে একটা গ্রামে থাকি। যাতায়াতের একমাত্র উপায় বলতে সাইকেল। কখনো সখনো চাষিরা তাদের নিজেদের গরুর গাড়িতে চড়তে দিলে সে আলাদা কথা, তবে রাস্তা খারাপ হলেও বা নিজে ভালো চালাতে না পারলেও আমি সাইকেলে যেতেই বেশি পছন্দ করতাম, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছানো যেত। প্রায় রোজই সাহাগঞ্জে যাই, কখনো চিঠিপত্র তুলতে, কখনো বা খবরের কাগজ কিনতে, আর গেলেই অগুন্তি কাপ চা খাওয়া আর দোকানদারদের সঙ্গে দেদার আড্ডা। সাইকেলে করে গায়ে ফিরতে ফিরতে সন্ধে প্রায় 6টা বেজে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে নির্জন রাস্তা, মানুষের যাতায়াত নেই বললেই চলে। শীতের দিনে 6টার মধ্যেই ঘুরঘুরটি অন্ধকার নেমে আসে, অতএব সাইকেলে একটা লণ্ঠন ঝোলাতে হয়। সেদিন সন্ধে ফিরছি, প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি, এমন সময় দেখি রাস্তার মাঝখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, জঙ্গলের ভেতর এই এত সন্ধেবেলায় বাচ্চা কি করছে? এলাকায় নেকড়ে হায়নার উপদ্রব আছে, তাকে না জানে। সাইকেল থেকে নামলাম, ছেলেটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু ও যেন আমায় দেখতেই পাইনি। এই, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? জিজ্ঞেস করলাম। ছেলেটা আমার দিকে না তাকিয়েই জবাব দিল, অপেক্ষা করছি। অপেক্ষা? কার জন্য? ও মা বাবা? না, দিদি। দিদি? কিন্তু কই, আসার পথে কাউকে তো দেখলাম না। অবশ্য হতে পারে সামনেই কোথাও সে দাঁড়িয়ে আছে। তুমি একটা কাজ করো, আমার সঙ্গে এসো, যেতে যেতে সামনেই তার সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো, বললাম আমি। ছেলেটা মাথা নেড়ে চুপচাপ সাইকেলের সামনে ক্রস বারে চেপে বসল। মুখটা দেখা যাচ্ছিল না অন্ধকারে, তাছাড়া মুখখানা সামনের দিকে ঘুরিয়ে বসেছিল সে। উল্টো দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সাইকেল চালাতে চালাতে বেশ কাঁপুনি ধরেছিল। অথচ ছেলেটা দেখলাম নির্বিকার। খানিক দূর যেতেই লণ্ঠনের আলোয় দেখতে পেলাম রাস্তার ধারে আর একটা বাচ্চা দাঁড়িয়ে, এবার একটি মেয়ে। ছেলেটার থেকে সামান্য বড়, লম্বা চুল হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে, প্রায় পুরো মুখটাই ঢাকা। এই তো, ওই দেখো তোমার দিদি, চলো ওকেও সঙ্গে নিয়ে নি নাকি? মেয়েটা আমায় দেখে কিন্তু একটুও হাসল না, শুধু ছেলেটার দিকে তাকিয়ে একবার গম্ভীরভাবে মাথা নাড়ল। সাইকেলের পেছন দিকে ক্যারিয়ারে উঠে বসল সে, আমি
আবার সাইকেল চালাতে লাগলাম। আলাপ জমাতে টুকটাক যাই প্রশ্ন করি, দেখি ওরা খালি হ্যাঁ হুঁ নাতে উত্তর দিচ্ছে। বুঝলাম অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না। যাকে গায়ে পৌঁছেই মোড়লের হাতে তুলে দেব দুটোকে, সেই তাদের বাবা মার খোঁজ করবে খন। সমতল রাস্তা, কিন্তু তাও মনে হচ্ছে পাহাড়ের চড়াই পথে সাইকেল চালিয়ে উঠছি। তারপর হঠাৎ কেমন যেন মনে হল, ছেলেটার মুখখানা আমার মুখের একদম সামনে, আর মেয়েটা যেন হাঁপিয়ে গিয়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাইকেলটা যেন ওই চালাচ্ছে। এই ঠান্ডাতেও ঘাম ঝরতে শুরু করলো আমার, দমটা আটকে আসছিল। আচ্ছা একটু একটু জিরোনো যাক। হ্যাঁ না, কোনো দরকার নেই, দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল। প্রচন্ড অবাক হলাম, কিন্তু কোনো তর্ক করলাম না। একটু পরে যখন ভাবছি বাচ্চাগুলোকে অগ্রাহ্য করে এবার একটু থামতেই হবে, ঠিক তখনই চোখে পড়ল সাইকেলের হ্যান্ডেল বারের উপর রাখা ছেলেটার হাত দুটো, লম্বা কালো লোমশ। ভয়ে নিজের হাত দুটো কেঁপে উঠল। সাইকেলটা টাল সামলাতে না পেরে রাস্তায় প্রায় উল্টেই পড়ে যাচ্ছিল। সাবধানে দেখে চালাও, এইবার তাদের হেঁড়ে গলা শুনে আঁতকে উঠলাম। বাচ্চার গলার মতো কই শোনাচ্ছে না তো। চট করে পেছনে তাকে দেখলাম, যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। মেয়েটার বিরাট বড় মোটা মুখ, কালো লোমশ পাগুলো মাটিতে ঘষ্টে ঘষ্টে টেনে নিয়ে যাচ্ছে। থামো, সামনে নদীর ধারে থামো। ভয়ঙ্কর ওই বাচ্চা দুটো হুকুম করলো আমায়, কিন্তু থামবার আগেই সাইকেলের সামনে চাকাটা গিয়ে লাগলো একটা পাথরে, ব্যাস সাইকেল পড়লো উল্টে, ধপাস করে ধুলোর মধ্যে ছিটকে পড়লাম আমি। আর পড়তেই খুরের মতো একটা শক্ত কি মাথার পেছনে এসে লাগলো, সঙ্গে সঙ্গে সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল, দেখি চাঁদের আলো নদীর উপর চিকচিক করছে। বাচ্চা দুটোকে কোথাও দেখতে পেলাম না। উঠে বসে জামা কাপড় থেকে ধুলো ঝাড়ছি, হঠাৎ কানে এলো ছপাং ছপাং শব্দ। নদীর দিকে তাকিয়ে জ্যোৎস্নার আলোতে দেখলাম, কাদা ঘোলা জলেতে বসে একজোড়া ছোট্ট কালো মোষ তাকিয়ে রয়েছে আমার দিকে। শুনছিলেন দ্য হন্টেড বাইসাইকেল অবলম্বনে ভূতুড়ে সাইকেল। মূল রচনা রাস্কিন বন্ড, রেডিও রূপান্তর সুবর্ণা চক্রবর্তী, গল্প পাঠে ও গল্পকারের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার মীর, অন্যান্য চরিত্রে অগ্নি ও অয়ন্তিকা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল ভূতুড়ে সাইকেল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।